আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং পরামর্শমূলক অনুষ্ঠান এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোগরেফ। দর্শক, ক্যান্সার শব্দটি মাথায় এলে আমরা তাৎক্ষণিকভাবে আঁতকে উঠি এবং ধরেই নেই ক্যান্সার মানেই মৃত্যু। এবং একটি সময়ের একটি প্রবাদে আমরা অনেক বেশি পরিচিত যে যার হয় ক্যান্সার তার নেই অ্যান্সার। তবে এই ভাবনা থেকে বেরিয়ে আমরা এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বাংলাদেশ অনেকখানি এগিয়ে রয়েছে। এবং আজ আমরা কথা বলবো ফুসফুসে ক্যান্সার নিয়ে। কারা ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত এবং ফুসফুসে ক্যান্সার হলে একজন ব্যক্তি কী করে সেটি বুঝবেন এবং প্রতিরোধে আমাদের করণীয় বিষয়গুলো কী, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এটিএম কামরুল হাসান, যিনি মেডিকেল অনকোলজিস্ট, ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। স্যার, চলছে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস, বিশ্বব্যাপী ফুসফুস ক্যান্সারের বর্তমান চিত্র এবং প্রেক্ষাপটটি কী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুস ক্যান্সারের বর্তমান অবস্থান কোথায়, শুরুতে জানব। আসলে ফুসফুস ক্যান্সার সারা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্যান্সারের মধ্যে অন্যতম, কারণ বিশ্বে যদি এক নম্বর ক্যান্সার হয় সেটা হলো ফুসফুস ক্যান্সার, এবং ফুসফুস ক্যান্সার মৃত্যু হার কিন্তু সবচেয়ে বেশি, সেটা বিশ্বব্যাপী এবং সেই সাথে বাংলাদেশেও। আমরা যদি বাংলাদেশের, যদিও আমরা খুবই দুঃখজনকভাবে সত্যি যে বাংলাদেশে আসলে ক্যান্সার স্ট্যাটিস্টিক্স নাই, এটা এখনও অ্যাস্টাবলিশ হয় নাই, হয়তো অতি শীঘ্রই হবে, কিন্তু আমরা বিশ্বব্যাপী যদি আমরা তাকাই, আমরা শুধু যদি ইউএসতে তাকাই, প্রতি বছর প্রায় 2 লক্ষ ক্যান্সার রোগী যোগ হচ্ছে তাদের ক্যান্সারের রোগীর সাথে, এবং প্রতি বছর প্রায় 1,20,000 রোগী মারা যাচ্ছে শুধু ক্যান্সারের মধ্যে। বেশিরভাগ ক্যান্সার রোগী কিন্তু চিকিৎসকের কাছে আসে, প্রায় 70% ক্যান্সার রোগী চিকিৎসা অ্যাডভান্স স্টেজে, যেটা আসলে তাকে বাঁচিয়ে রাখার জন্য খুবই আসলে কষ্টদায়ক, এবং যার ফলে দেখা যায় কি অন্যান্য ক্যান্সারের তুলনায় মাত্র 18% ক্যান্সার রোগী, আমরা 5 বছর একটা সার্ভাইভাল গুণি, সেটা মাত্র ক্যান্সার রোগীর ক্ষেত্রে, লাং ক্যান্সারের ক্ষেত্রে 18% ফুসফুস ক্যান্সার রোগী কিন্তু 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা থাকে। স্যার, এক্ষেত্রে সচেতনতা বাড়ানোর বিকল্প কিছু নেই, কিন্তু আসলে আক্রান্তের ঝুঁকিতে কারাই, যে এত ব্যক্তি ফুসফুস ক্যান্সারে ভুগছে, যে কোনো ব্যক্তি কি আক্রান্ত হতে পারে, নাকি নারীরা এগিয়ে রয়েছে নাকি পুরুষেরা, এবং কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে? ধূমপান একটা স্ট্যাটিস্টিকে দেখা গিয়েছে, যার ধূমপান করে তাদের 20-25 গুণ বেশি ঝুঁকি থাকে যার ধূমপান করে না। ধোঁয়াযুক্ত ধূমপান না, টোবাকোলেস স্মোকিং যেটা বলি, তামাক, গোল, জর্দা, এগুলো কিন্তু ফুসফুস ক্যান্সারের জন্য একটা অন্যতম দায়ী। আবার আর একটা ভয়ানক ব্যাপার যেটা হলো, যে ধূমপান করছে সে কিন্তু নিজে আক্রান্ত হচ্ছে তা না, তা আশেপাশে যারা আছে, তার স্ত্রী, সন্তান, বাবা মা, তারাও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। ইউএসএতে একটা স্ট্যাটিস্টিক আছে, প্রতি বছর ওতে 3-3,500 লোক মারা যায় যারা প্যাসিভ স্মোকিংয়ে আক্রান্ত, মানে হয়তো হাজব্যান্ড স্মোক করছে, তার ওয়াইফটা মারা যাচ্ছে শুধু ধূমপানের কারণে। তার মানে স্যার, আমি স্মোক করছি না, কিন্তু আমার পাশে যে ব্যক্তিটি বসে স্মোক করছে, তার স্মোকের ধোঁয়ার কারণে আমিও ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে যেতে পারি। অবশ্যই। কি কি ধরনের লক্ষণ বা উপসর্গের মাধ্যমে আমরা বুঝবো যে আমার ফুসফুস ক্যান্সার হয়েছে? আসলে বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুস ক্যান্সারগুলো সাধারণত ইনসিডেন্টাল, যারা বলে অন্য কোনো পরীক্ষা করতে এসে সাধারণত ধরা পড়ে, ইউজুয়ালি একেবারে এই যে ক্লিন কার্ড বা গোল্ড স্ট্যান্ডের কোনো সিমটম আছে সেটা না। তবে কিছু কমন আমরা লক্ষণ বলি, যেমন কাশি, কাশির সাথে রক্ত আসা, গলার স্বর বসে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, এবং যদি ক্যান্সারটা ছড়িয়ে যায় সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, যদি লিভারে ছড়িয়ে যায়, যদি ব্রেনে চলে যায় সেক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরানো, চোখে দেখতে অসুবিধা হতে পারে, অথবা কিছু প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম বলে, যেমন হাতে ব্যথা হতে পারে, হাত পায়ে অসারতা আসতে পারে, এগুলো হলো সাধারণত ফুসফুস ক্যান্সারের লক্ষণ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা 70-80% ফুসফুস ক্যান্সার রোগী সাধারণত অন্য কোনো পরীক্ষা করতে এসে ইনসিডেন্টালি বা আকস্মিকভাবে ধরা পড়ে যে তার ফুসফুসে কোনো একটা সন্দেহজনক লেশন আছে। তো এই জন্য আসলে প্রাথমিকভাবে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম, এবং আমাদের দেশে আসলে খুবই কমই রোগী পাই যে আমরা স্টেজ 1 অথবা স্টেজ 2, যেটা প্রাথমিক লক্ষণ বলি, স্টেজ বলি, সেটাতে ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগীগুলো ধরা পড়ে স্টেজ 3 অথবা 4, কারণ ওরা আসলে লক্ষণগুলো বুঝতে পারে না,
আর একটা ইন্টারেস্টিং যেটা আমরা সবসময় অ্যাওয়ারনেসের জন্য বলি, যারা স্মোকার্স ধূমপান করে তাদের একটা একটা স্বাভাবিক কণ্ঠ আছে, সেই কণ্ঠটা যদি চেঞ্জ হয়ে যায় আমরা বলি স্মোকার্স ভয়েস, সেইটা কিন্তু একটা লক্ষণ ফুসফুস ক্যান্সার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, কারণ আমার লক্ষণ প্রকাশ পাচ্ছে না, হঠাৎ করে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমি নিয়মিত স্মোকার, সেক্ষেত্রে অবশ্যই তাকে সচেতন থাকা জরুরি। স্যার, আমরা তো স্ট্রেসের কথা বলছিলাম যে প্রাথমিক অবস্থায় শনাক্তকরণগুলো হচ্ছে না, কিন্তু স্ট্রেস কতগুলো রয়েছে বা ধাপগুলো সম্পর্কে কিছু জানতে পারি? প্রত্যেকটা ক্যান্সার, বেশিরভাগ ক্যান্সারে চারটা স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3, 4। আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে বলি, যদি আমরা একটা রোগীর স্টেজ 1 আসে, সেই ক্ষেত্রে তার সুস্থ হওয়ার সম্ভাবনা 78 থেকে 58%, কিন্তু স্টেজ 2 তে চলে গেলে সেটা 38% চলে যায়, এবং স্টেজ 3 তে যদি চলে যায় সেটা 24%, এবং স্টেজ 4 এ গেলে সেই ক্ষেত্রে তার 4 থেকে 6 মাস বাঁচার সম্ভাবনা মাত্র 10%। তো আমরা যত স্টেজ আপ হবে ততই কিন্তু রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। স্যার, এই যে ফুসফুসে আমরা ক্যান্সার নিয়ে কথা বলছি, ক্যান্সার ছাড়াও তো ফুসফুসে সংক্রমণ হতে পারে, অনেক জটিলতা হতে পারে, তাহলে আমরা পার্থক্য করব কি করে যে আমার ফুসফুসে নর্মাল কোনো ব্যাধি হয়েছে নাকি ক্যান্সার হয়েছে? পার্থক্য খুব বেশি না, আবার একেবারেই যে অমূলক না, কারণ আমাদের সাধারণত ইনফেকশনের ক্ষেত্রে এবং ফুসফুস ক্যান্সারের মধ্যে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই পার্থক্য আছে। আমরা প্রথমে লক্ষণটা ধরি, সাধারণত আমরা যদি যে বুকের যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সেই ক্ষেত্রে সাধারণত জ্বরটা থাকে, কাশি থাকে, কাশের সে কফটা বের হয়, কিন্তু ক্যান্সার ক্ষেত্রে কিন্তু সাধারণত জ্বর থাকে না, কফটা থাকে এবং কাশির সাথে রক্ত যায়, যেটা সাধারণত নর্মাল ফুসফুসের কোনো সংক্রমণ হলে সেটা হয় না। আবার ক্যান্সার হলে কিন্তু ওজনটা অনেক কমে যায়, খাবার অরুচি হয়, যেটা নর্মাল ফুসফুসে যদি কোনো ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু হয় না। তো এগুলো কিন্তু ইজিলি আমরা বুঝতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা আমাদের দেশে কিন্তু পালমোনারি টিবি, যেটা টিবি রোগ, টিউবারকুলোসিসে কিন্তু প্রাদুর্ভাব অনেক বেশি, অনেক সময় কিন্তু ওভারল্যাপিং হয়, অনেকটা একটা রোগীর পালমোনারি টিবি আছে, তার আবার অনেক সময় পরবর্তীতে ফুসফুস ক্যান্সার হতে পারে, আবার একসাথে দুইটাও থাকতে পারে। তো অনেক সময় কি এইটা বুঝতে অনেক সময় সমস্যা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের ফুসফুস ক্যান্সারের রোগীগুলা অনেকদিন থেকে টিবির ওষুধ খেয়ে আসছে, হয়তো বাইরের দিকে পেরিফেরিতে কোথাও দেখিয়েছে তারা ফুসফুসে একটা পানি, লাংসে পানি পেয়েছে, অথবা একটু কোনো ক্ষতের মতো পেয়েছে, ওরা টিবি মনে করে অথবা কফ পরীক্ষা করেছে। এই যে মিসম্যানেজমেন্ট, কোন চিকিৎসকের কাছে যাব এবং কোথায় গেলে আমার উপযুক্ত চিকিৎসাটা পাবো, এবং এই বিষয়গুলো আসলে কতটুকু সচেতন থাকা জরুরি চিকিৎসকদের পক্ষ থেকে এবং সাধারণ রোগীদের পক্ষ থেকে, আমরা জানবো তবে স্যার সময় হচ্ছে বিরতি নেবার। প্রিয় দর্শক, এসকেএম অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএম অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আমাদের দেশে যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো রয়েছে এবং যারা আসলে চিকিৎসা সেবা পেতে গিয়ে কার কাছে যাব, কোন বিশেষজ্ঞের কাছে গিয়ে আমার এই ফুসফুসে যে সংক্রমণটি হয়েছে বা এই যে জটিলতাগুলো উন্নত চিকিৎসা পাবো, এগুলো নিয়ে অনেক বেশি শঙ্কায় থাকে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কী, আসলে কার কাছে যাওয়া জরুরি? আপনি যে মিসম্যানেজমেন্টের কথা বলছিলেন, অনেক ক্ষেত্রে ক্যান্সার হয়েছে ফুসফুসে কিন্তু টিবি ট্রিটমেন্ট চলছে ফুসফুসে, বিষয়গুলোকে আসলে সচেতনতার সাথে দেখাটা কতটুকু জরুরি? সচেতনতা আসলে অর্ধেক ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে আসলে অনেক কিছুই আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারি। আমি আগে বলেছি যে আমাদের আর্লিয়ার যত চিকিৎসা, মানে রোগটা ধরা পড়বে চিকিৎসাটা তত কম ব্যয়বহুল হবে এবং রোগীটা সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীগুলো অনেক লেট স্টেজে পাই। তো এই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা জনগণ, এখন কিন্তু আমাদের এমবিবিএস ডাক্তার অভাব নেই, সারা বাংলাদেশে কিন্তু এমবিবিএস ডাক্তার আছে এবং চিকিৎসকের কিন্তু অ্যাভেলেবল সব জায়গায়। আমরা যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা একটু ভালো চিকিৎসা দরকার, অবশ্যই প্রত্যেকটা উপজেলাতে, সাবসেন্টারে আমাদের এমবিবিএস চিকিৎসক আছে, প্রত্যেককে আমরা অনুরোধ করব এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে, কারণ আপনি একটা ফুসফুসের প্রদাহ বলেন, টিবি বলেন, ক্যান্সার বলেন, ওনারা কিন্তু একটা প্রোটোকলে ওনারা যেতে পারবে। এখন আমি কারো কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি রক্ত যাচ্ছে, তার উচিত একজন এমবিবিএস ডাক্তার দেখানো, তাহলে সে হয়তো ওনার একটু প্রাথমিক চিকিৎসা দিয়ে সে হয়তো বক্ষব্যাধি বিশেষজ্ঞর কাছে পাঠাবে।
ওনারা যাচাই বাছাই করে যদি মনে করে যে ক্যান্সার, সেই ক্ষেত্রে আমাদের ক্যান্সার কিছু পার্ট আছে আপনার, যেমন আমি মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জারি আছে, থোরাসিক সার্জন আছে, যদি যে রোগীটা অপারেশন করা সম্ভব তাকে থোরাসিক সার্জন কাছে পাঠাবে, তার পরবর্তী চিকিৎসার জন্য মেডিকেল অনকোলজিস্ট পাঠাবে, রেডিয়েশন জন্য রেডিয়েশন অনকোলজিস্টের কাছে পাঠাবে। আমাদের দেশে কিন্তু এখন চিকিৎসকের অভাব নেই, কিন্তু একটাই অভাব, সেটা সচেতনতা। আমরা সচেতন না, কার কাছে কখন যাব, এটাই হলো সমস্যা। রেফারেল সিস্টেমটা আমাদের দেশে স্যার প্রপার নেই, এই বিষয়ে একটু সচেতন থাকা প্রয়োজন যে আসলে কার কাছে আমি পাঠাবো, এই রোগীদের প্রপার ডায়াগনোসিস কি এবং সেই অনুযায়ী একটা বিশেষজ্ঞ চিকিৎসক কোন সেক্টরে পাঠানো জরুরি, এটা যেমন সুনির্দিষ্ট করা একজন চিকিৎসকের দায়িত্ব, তেমনি রোগীদেরও সচেতন হওয়াটা জরুরি। একটু জানতে চাই স্যার, এই প্রাথমিক অবস্থা শনাক্তকরণের ক্ষেত্রে পরীক্ষাগুলো কি কি সুবিধা রয়েছে? সাধারণত আমরা যদি একটা সিম্পল এক্সরে করি, বুকের এক্সরে করি, তাহলে কিন্তু সন্দেহজনকভাবে আমরা ক্যান্সার একটা সন্দেহ করতে পারি, এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ফার্দার আপনার কনফার্ম হওয়ার জন্য আমরা যেটা করি বেসিক্যালি যে সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট, 100% নিশ্চিত হওয়ার জন্য বায়োপসি করি, সিটি গাইডেড কোর বায়োপসি। এখানে একটু বলে রাখা ভালো, আমাদের দেশে কিন্তু অনেক স্পেশালিস্ট বলেন, MBBSরা বলেন সিটি গাইডেড FNEC-টা করেন, যেটা ফাইন নিডল অ্যাসপিরেশন, আমরা কিন্তু টোটালি এখন এটা করাই না, কারণ বায়োপসি FNEC-র মধ্যে অনেক পার্থক্য। আমরা বায়োপসিটা প্রেফার করি, তাহলে এক্স্যাক্ট কোন ধরনের ক্যান্সার আমরা পেয়েছি, এবং এখন যেটা নতুন চিকিৎসা আসছে মলিকুলার তার ডায়াগনোসিসটা প্রয়োজন ক্যান্সার চিকিৎসার জন্য, সেটা কিন্তু বায়োপসি ছাড়া করা সম্ভব হয় না। তো আমরা কিন্তু এখনই সিটি গাইডেড কোর বায়োপসি করি, তারপর আমরা কিছু মেটাস্টেটিক ওয়ার্কআপ করি, যে রোগটা এক জায়গায় আছে না ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল সিটি করি বা আল্ট্রাসোনো করি, কিছু ব্লাড টেস্ট করি, ECG ইকো করি রোগীর ফিটনেসের জন্য, অনেক ক্ষেত্রে আমরা বোন মেরু স্টাডি করি, এগুলো আমরা মোটামুটি এগুলো করলে মোটামুটি আমরা কনফার্ম হতে পারি। আর আমরা যদি অনেক সময় বুকে পানি থাকে, সেক্ষেত্রে পানিটা ড্র করে সেটার ক্ষেত্রে আমরা পরীক্ষা করে থাকি। তো এই যে পরীক্ষাগুলো স্যার, পরীক্ষার মাধ্যমে যখন সুনির্দিষ্ট হয়ে যান যে রোগী আসলে ক্যান্সারে আক্রান্ত হলো বা এই স্টেজে রয়েছে, ক্যান্সার নিশ্চয়ই একটি পরিবারের জন্য একটা ভয়াবহ খবর এবং নিঃসন্দেহে সেই রোগীটির জন্য। এই যে মানসিকভাবে যে একটা বড় ধরনের ট্রমার সম্মুখীন হচ্ছে বা মানসিকভাবে ক্যান্সারটা তাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারে, কি ভাবছেন? আসলে ক্যান্সারটা আসলে হঠাৎ করে অনেকটা বজ্রপাতের মতো একটা ফ্যামিলির জন্য পুরোটাই একটা থম্ব হয়ে যাওয়ার মতো ব্যাপার। যখন একটা ফ্যামিলি মেম্বার ক্যান্সার আক্রান্ত, যে কোনো ক্যান্সারই হোক, সেটা তাদের জন্য বিশাল একটা শকিং, কারণ এখানে অনেক কিছু নির্ভর করে, কারণ রোগীর কন্ডিশন, তার চিকিৎসা নেওয়ার সামর্থ্য, শারীরিক ফিটনেস, অর্থনৈতিক ব্যাপারটা আমাদের জন্য বড় একটা ব্যাপার, কারণ ক্যান্সার চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে ব্যয়বহুল। প্লাস তার যে আক্রান্ত হয়েছে তার ফ্যামিলিকে তার সেটেল করার জন্য ব্যাপার সবাই থাকে, তো সামাজিক এবং অর্থনৈতিক এই দুটো জিনিস কিন্তু ক্যান্সারের জন্য একটা বিশাল একটা আঘাত। শুধু এটাও না, আমাদের সামাজিক কিছু মিথ রয়েছে যেটা আসলে ক্যান্সার চিকিৎসার জন্য একটা বড় প্রতিবন্ধকতা। হ্যাঁ, ক্যান্সার হলে আর চিকিৎসা করে লাভ নাই, মারা যাবে, হ্যাঁ, কেমোথেরাপি পেলে একেবারে বিছানায় পড়ে যাবে, উঠতে পারবে না, একসাথে বসে খাওয়া যাবে না, এটা ছোঁয়া আছে, এগুলো অনেক ধরনের মিথ আমাদের সমাজে প্রচলন আছে, এগুলো আসলে আমাদের জন্য ক্যান্সার চিকিৎসার জন্য একটা বিশাল প্রতিবন্ধকতা তৈরি করে। ক্ষেত্রে স্যার সামাজিক এবং পারিবারিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠা জরুরি, এবং এই জায়গায় সচেতনতাগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। কিন্তু একটু চিকিৎসা পদ্ধতিতে যেতে চাই, যে আমাদের দেশে ক্যান্সারের যে চিকিৎসাগুলো হচ্ছে একটু সময় পর্যন্ত কিন্তু এত উন্নত ছিল না, এবং আমাদের যে আজকের আলোচনার বিষয়বস্তু SKF নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, আমরা কি সেটা বলতে পারছি? আসলে এই মুহূর্তে আমি যদি বলি বাংলাদেশে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হয় আমাদের, আমি যদি বলি শুধু ফুসফুস ক্যান্সারে বলি, ফুসফুস ক্যান্সার চিকিৎসা সাধারণত আমরা তিনটা পদ্ধতিতে করি, বেসিক যেটা সার্জারি, যেটা স্টেজ 1 এবং 2 তে করা যায়, আর পরে হলো কিমোথেরাপি এবং রেডিওথেরাপি। কিন্তু মডার্ন যেটা আছে আমরা ইমিউনোথেরাপি এবং টার্গেট থেরাপি, যেটা লাং ক্যান্সারের ক্ষেত্রে একটা চিকিৎসা ক্ষেত্রে একটা বিপ্লব তৈরি করেছে, এবং আগে যে রোগীটা আমি বললাম যে রোগীটা আগে 1 বছর বাঁচার সম্ভাবনা ছিল না, সেই রোগীটা এখন 5 বছর, 6 বছর, ইভেন 10 বছর পর্যন্ত বাঁচছে। মাত্র কারণ হলো আমাদের নতুন যে ড্রাগগুলো টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এবং এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। যেমন SKF অঙ্কোলজি নিজেরাই কিন্তু অনেকগুলো টার্গেটেড থেরাপি এনেছে, যেগুলো কিন্তু আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু খুবই হেল্পফুল হচ্ছে, এবং এগুলোর প্রাইস কিন্তু কম্পারেটিভলি বাইরের দেশের তুলনায়, বাইরে যেগুলো আমরা বিদেশি ড্রাগ বলি এগুলো তুলনায় অনেক চিপ এবং কোয়ালিটি অনেক ভালো, কারণ আমরা তো প্র্যাকটিক্যালি অনেক রোগীকে দিচ্ছি এবং সেই ক্ষেত্রে কিন্তু রোগী আমরা ভালো বেনিফিট পাচ্ছি। তো আমি বলবো যে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যদি আসলে এখন পর্যন্ত আমাদের কাগজ কলমে বা মানুষের কাছে আমরা এখনও পর্যন্ত অনেক বড় হয়ে উঠি নেই, কিন্তু আমরা মনে করি আমরা স্টিল নাও আমরা খুব ভালো চিকিৎসা দিচ্ছি এবং ওয়ার্ল্ড মানের আমরা চিকিৎসা দিচ্ছি বিশ্বমানের। এবং স্যার আমরা ক্যান্সার চিকিৎসা কতটুকু উন্নত হয়েছি বা উন্নতি করেছি
এটা নিয়ে তো এখন পর্যন্ত কোনো গবেষণা বের হচ্ছে না, হলে হয়তো আমরাও বিশ্বমানের একটি অবস্থানে যে রয়েছে এটির প্রেক্ষাপটে সামনে চলে আসতো। এবং আপনি যে স্যার বলছেন টার্গেটেড থেরাপির কথা, আমি কিন্তু জানতে চাই যে টার্গেটেড থেরাপিটা কেন দেয়া হয়, এটার কাজ কি? টার্গেটেড থেরাপি হলো আমি টার্গেট করব, মনে করেন ফুসফুস ক্যান্সারের বিভিন্ন জেনেটিক মিউটেশন হয়, জিনগত কিছু পরিবর্তন হয়, দেখা গিয়েছে প্রায় হান্ড্রেডসের উপর মিউটেশন হতে পারে একটা ফুসফুস ক্যান্সারের রোগীকে। তো এটা একটা একটা কারণ স্মোকিং, স্মোকিংয়ে কার্সিনোজেন থাকে ওখানে, হান্ড্রেডের মোর দেন হান্ড্রেড কার্সিনোজেন থাকে, এটা কিন্তু মিউটেশন করে। তো ফুসফুস ক্যান্সার কিছু টার্গেট আমাদের যে জিনগুলো জেনেটিক চেঞ্জ হয়, মিউটেশন হয়ে যায়, তো আমরা কিছু মলিকুলার টেস্ট করে দেখি কোন জিনে কোন জায়গাটা মিউটেশন হয়েছে। যেমন একটা সংখ্যা বলি ইজিএফআর একটা আছে, ইজিএফআর আমার একটা জিন আছে সেটা মিউটেশন হয়, সেটা বিভিন্ন জায়গায় মিউটেশন হতে পারে। আমরা মলিকুলার টেস্টের মাধ্যমে আমরা দেখি যে এই জিনে কোন জায়গায় মিউটেশন হচ্ছে, এবং এটা কিন্তু মেইন কালপ্রিট ফর লাং ক্যান্সার। তো আমরা এই ইজিএফআর জিনের মিউটেশন এগেনস্টে কিছু ড্রাগ দিই, হ্যাঁ কিছু নতুন ড্রাগ আছে অসিমার্টিনিব, জেফিটিনিব, এগুলো আমরা দিই এবং সেগুলো কিন্তু এক্সিলেন্ট কাজ করে। কারণ যখনই আমার রাস্তাটা বন্ধ হয়ে গেলো ক্যান্সার তৈরি, তখন কিন্তু অটোমেটিকই ক্যান্সার কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। তো অনেকগুলো ক্যান্সারের ক্ষেত্রে আমরা টার্গেটের ইউজ করি, ব্রেস্টের ক্ষেত্রে আছে, ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আছে, ব্রেনের ক্ষেত্রে আছে, অনেকগুলো কিন্তু টার্গেটেড থেরাপি। এবং ওয়ার্ল্ড কিন্তু আগামী হয়তো 20 বছরের মধ্যেই আমরা টোটালি টার্গেটেড থেরাপিতে চলে যাবো, কারণ ক্যান্সারটা এখন পার্সোনালাইজ চিকিৎসা হয়, মানে আমার যে ক্যান্সারের যে প্যাটার্ন সেটা হয়তো অন্য কারো নাও হতে পারে, আমার যে জেনেটিক চেঞ্জ হচ্ছে সেটা অন্য কারো অন্য নাও হতে পারে, আমার জেনেটিক কী কী চেঞ্জ হচ্ছে সেটা দেখে তার উপর আমি ট্রিটমেন্ট দিচ্ছি, দিস ইজ দ্য টার্গেটেড থেরাপি। একদমই, এই টার্গেট থেরাপি সম্পর্কে জানলাম। আপনি বলছিলেন স্যার আমাদের কিছু মিথ রয়েছে, আমরা কেমোথেরাপি রেডিওথেরাপির কথা শুনলেই শঙ্কিত হয়ে যাই, ধরেই নেই সব চুল পড়ে যাবে এবং মাথার কোনো চুল থাকবে না, এবং অনেক বেশি যন্ত্রণাদায়ক প্রসিডিউর, এই ভাবনার জায়গা থেকে একদমই চিকিৎসা থেকে বিরত রাখা হয়, এই বিষয়গুলো কতটুকু যৌক্তিক এবং এটি আসলে কতটুকু যন্ত্রণাদায়ক বা সফলতার হার কতটুকু জানবো, তবে স্যার সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানে, সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে কেমোথেরাপি বা রেডিওথেরাপির প্রতি যে আমাদের ভীতি, আমরা তো শুরুতেই ফার্মাসির উপর ভরসা রাখি, যে কোনো একটা রোগ হলে প্রথমে যাচ্ছি না চিকিৎসকের কাছে এবং ফার্মাসির ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছি, তাদের প্রতি আস্থা রাখছি বা পল্লী চিকিৎসকদের প্রতি। তারপরে যখন ক্যান্সারটি শনাক্ত হলো তখন দেখা যায় চিকিৎসক বদলাচ্ছি বারবার, আমরা ধরে নিচ্ছি হয়তো বা আমি ক্যান্সারে আক্রান্ত নই কিন্তু চিকিৎসকরা আমাকে ভুল তথ্য দিচ্ছে, এই যে আমাদের ভরসাহীনতা। এবং তারপরে দেখা যায় উন্নত চিকিৎসার জন্য আমরা দেশের বাইরে যাবার চেষ্টা করছি, অনেকটা সময় ক্ষেপণ হচ্ছে এবং তাতে করে দেখা যায় চিকিৎসা পদ্ধতি যত দ্রুত হওয়া সম্ভব সেটি আরও ডিলে হচ্ছে। বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন এবং এই যে আমাদের মিথ রয়েছে কেমোথেরাপি রেডিওথেরাপির প্রতি, এই ভাবনা থেকে বেরিয়ে আসাটা আসলে কতটুকু জরুরি? দুর্ভাগ্যজনক যে আমাদের কাছে পেশেন্টগুলো যারা আসে রোগটা ডায়াগনোসিস থেকে আমাদের কাছে ট্রিটমেন্ট পর্যন্ত অনেক দীর্ঘ সময় চলে যায়। আমাদের আমাদের ইনস্টিটিউটের কিছু স্ট্যাটিস্টিক্স আমরা রাখি, এবারে যে একটা পেশেন্ট আমাদের কাছে আসতে 9 মাস থেকে 12 মাস চলে যায়, যার ফলে রোগটা কিন্তু তার যে অবস্থা ছিল প্রথম দিকে ধরা পড়েছিল সেই অবস্থা কিন্তু আমরা পাই না। হয়তো রোগীটা স্টেজ 1 বা 2 ধরা পড়েছিল, রোগীটা হয়তো প্রথমে গেল কুয়াকের কাছে, ওখানে কিছু ওষুধ খেলো, ও অনেকবার ওষুধ চেঞ্জ করলো, ও আবার কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, ও আবার অন্য কাউকে রেফার করলো, এভাবে রোগী কিন্তু অন্তত 5-6টা হাত ঘুরে তারপর আমাদের কাছে আসে। ওই সময়টাতে আসলে আমাদের জন্য ম্যানেজ করা, রোগী ট্রিটমেন্ট করা বা কিউরিটিভ মানে একে সম্পূর্ণ নির্মূল করার মতো চিকিৎসা করা আসলে খুবই দুরূহ ব্যাপার। আর প্লাস রোগীদের আশেপাশে লোকজনই বলে যে হ্যাঁ না ক্যান্সার হয়েছে, এটা চিকিৎসা নেওয়া দরকার নেই, চিকিৎসা নিলে তাড়াতাড়ি মারা যাবে, তুমি চিকিৎসা নিলে 2 বছর বাঁচতা, চিকিৎসা নিলে 3 মাসের মধ্যে মারা যাবে, এইটা ভয়টা যে মানুষের বা রোগীর মধ্যে ঢুকিয়ে দেয় সেটা কিন্তু আসলে রোগীর চিকিৎসা ক্ষেত্রে একটা বিশাল বাধা। আপনি যেটা বললেন চুল পড়া, এটা আসলে কমন একটা রোগীদের কোয়েশ্চন যে চুল পড়ে যাবে কিনা। হ্যাঁ ক্যান্সারের বেশিরভাগ ওষুধে কিন্তু চুল পড়ে যায়, এটা সাময়িক, যখনই আমরা কিমোথেরাপিটা শেষ হয়ে যায় তারপরে কিন্তু নতুন করে চুলটা গজায় এবং খুবই ভালো কোয়ালিটির চুল হয়। হ্যাঁ চুল হয়তো পড়বে সেটা আবার গজিয়ে যাবে, এবং ক্যান্সারের চিকিৎসা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তো অবশ্যই হয়, প্রত্যেকটা ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে, এটা পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য আমরা কিছু এমনিতেই মেডিসিন আগে দিয়ে দিই যাতে ওনার মিনিমাম সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়।
তো এটা আসলে ম্যানেজেবল, এমন না যে ওই ক্যান্সার চিকিৎসার জন্য বা কেমোথেরাপির জন্য রোগী মারা যাবে বা রোগী খারাপ হয়ে যাবে। আমরা চিকিৎসা দিচ্ছি রোগটা নির্মূলের জন্য, রোগীকে মারার জন্য না, সেটা আসলে রোগীতে বোঝা উচিত। স্যার, এক্ষেত্রে শুরুতে একজন ব্যক্তি তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেল, সেক্ষেত্রে কি একটা ক্যান্সার টিম গঠন করা হয় যে তার কী কী ধরনের চিকিৎসা হবে, সার্জারি কখন প্রয়োজন, কখন কেমোথেরাপি, কখন টার্গেটেড থেরাপি এবং কখন রেডিওথেরাপি, বা কতগুলো আসলে থেরাপি প্রয়োজন, যেহেতু আসলে ব্যয়সাপেক্ষ এবং দেখা যায় যে আমাদের দেশে তো অধিকাংশ ব্যক্তি দারিদ্রসীমার নিচে বসবাস করছে, ক্যান্সার চিকিৎসার কথা যখনই মাথায় আসে অবশ্যই আর্থিক সহায়তা বা আর্থিক ব্যাপারটা কিন্তু অনেক বেশি তার জন্য একটা লোড পড়ে যায়, বা ওই দায়টা আসলে এড়িয়ে যাওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। কেমো বা রেডিওথেরাপিগুলো তো অনেক বেশি এক্সপেন্সিভ, আপনি কি বলতে চান? আসলে প্রত্যেকটা রোগী, আমাদের ইনস্টিটিউটে যদি বলি, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটালের ক্ষেত্রে একটা রোগী, ক্যান্সার রোগী আসলে কিন্তু আমাদের আউটডোর থেকে শুরু করে তার রোগীর হিস্ট্রি নেওয়া, রোগী ইনভেস্টিগেশন, ম্যাটাস্টি ওয়ার্কআপ করে কিন্তু আমাদের একটা টিউমার বোর্ড হয়, সেটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। এবং ক্যান্সার চিকিৎসা কিন্তু আমরা সবসময় বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, একজন চিকিৎসক কখনো চিকিৎসা দেবেন, এখানে একটা সার্জন থাকে, মেডিকেল অনকোলজিস্ট থাকে, রেডিয়েশন অনকোলজিস্ট থাকে, হিস্টোপ্যাথোলজিস্ট থাকে, রেডিওলজিস্ট থাকে। আমরা কিন্তু রোগী যাচাই বাছাই করে রোগী কোন চিকিৎসার আগে প্রয়োজন, কোনটা পরে দেব, কী শিডিউল পাবে, সব কিছু আমরা নির্ধারণ করে দিই টিউমার বোর্ডের মাধ্যমে। তারপর ধাপে ধাপে রোগীটা চিকিৎসা নিয়ে থাকে, যে রোগীটা আগে কিমোথেরাপি দরকার সে হয়তো মেডিকেল অনকোলজি গেল, কিমোথেরাপি পেলো, তার পরবর্তীতে রেডিওথেরাপিতে আসলো, তার পরবর্তীতে যদি পরবর্তীতে সে যদি তার টার্গেটেড থেরাপি থাকে সেক্ষেত্রে আবার মেডিকেল অনকোলজি আসলো, অথবা যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে সার্জনের কাছে পাঠিয়ে দিই। আমরা খুবই আনন্দিত যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে প্রত্যেকটা ক্যান্সার রোগীর জন্য 50,000 টাকার ওষুধের একটা বাজেট নির্ধারণ করা থাকে। শুধু এটা না, বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান কিন্তু আর্থিক সাহায্য করে থাকে বেসরকারি, যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন দিলে একটা ফর্ম আছে, নির্ধারিত ফর্ম অ্যাপ্লিকেশন দিতে কিন্তু অনেক ক্ষেত্রে সাহায্য পাওয়া যায়। তদুপরি সরকারি হাসপাতালে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কিন্তু 80-85% ওষুধ কিন্তু ফ্রি আছে, ফ্রিতে পাওয়া যায়। এবং রেডিওথেরাপি মেডিসিন যদিও বর্তমানে কিছুটা একটু অল্প আছে, হয়তো আমরা 2-3 মাসের মধ্যে আরও কিছু মেশিন পাবো, সেই ক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি কিন্তু অনেক অল্প খরচে, বাইরের তুলনায় বলা যায় 20%-1% খরচে আমরা রেডিওথেরাপি খরচে দিয়ে দিতে পারি এবং সেটা পুরোটাই পেয়ে থাকে। আমি সবসময় বলি রোগীদের যে চিকিৎসা নেওয়াটা জরুরি, আপনি প্রাইভেট নিচ্ছেন না সরকারি নিচ্ছেন সেটা মুখ্য না, আপনার চিকিৎসা শুরু করা দরকার। আপনার আর্থিক সমস্যা বন্ধ করে যে আমরা বাসায় ফেলে রাখছি এটি না করে অন্তত সরকারি পর্যায়ে যদি চেষ্টাটুকু করে যায় এবং প্রাইমারি স্টেজে আসা জরুরি। স্যার, আমরা জানতে চাই আসলে এই যে এত ব্যক্তিরা ক্যান্সারে ভুগছে, প্যাসিভ স্মোকার, অ্যাক্টিভ স্মোকার, প্রত্যেকে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং মেইন কারণটাই আপনি বললেন ধূমপান, ধূমপান ছাড়াও তো বিভিন্ন কারণে একজন ব্যক্তি ফুসফুসে ক্যান্সার হতে পারে, সেগুলো থেকে এড়িয়ে যাওয়াটা আসলে কতটুকু জরুরি এবং আপনার পরামর্শ কী থাকবে? ধূমপান ছাড়া আমরা সাধারণত বলি রেডিয়েশন এক্সপোজার, রেডন একটা কেমিক্যাল আছে সেটা যে এক্সপোজার, মাইল ওয়ার্কার, যারা মাইন ওয়ার্কার করে, খনিজ কাজ করে তাদের হয়, আমরা অ্যাসবেস্টস যারা সিলিংয়ে কাজ করে, আর্সেনিক, এটা আমাদের দেশে কিন্তু ভয়ানক একটা ব্যাপার স্যাপার, আমাদের আর্সেনিক আক্রান্ত অনেক আছে, আমরা আর্সেনিক আক্রান্ত অনেকে ফুসফুস ক্যান্সার পেয়ে থাকি। ইভেন এয়ার পলিউশন, তো এয়ার পলিউশন কিন্তু অনেক ভয়াবহ, কারণ এয়ারের মধ্যে অনেক বিষাক্ত কার্সিনোজেন থাকে যেটা কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে, তো এইটা আসলে আমাদের জন্য কিছু বিশাল একটা বার্ডেন। তো আমরা মনে করি এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিরোধযোগ্য, আমরা যদি প্রত্যেকটা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি ফুসফুস ক্যান্সারের আক্রান্ত সংখ্যা কিন্তু কমে আনতে পারি। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হোক, আমরা একদম শেষ প্রান্তে আপনার কাছে ছোট্ট করে জানতে চাই প্রতিরোধে আপনার পরামর্শ কী থাকবে? প্রথম পরামর্শ, আপনাকে যে ধূমপান করবে সে ধূমপান ছাড়বে, যদি তামাক গুল এগুলো জর্দা খায় উনি এটি ছাড়বে, এবং সে শুধু নিজেই বাঁচবে না, তার আশেপাশে তার স্ত্রী, কন্যা, ছেলে, বাবা মাকে বাঁচাবে। এবং আমাদের পরিবেশ দূষণে যেসব মাধ্যম আছে, কালো ধোয়া, যেগুলো মাধ্যমে আমরা এগুলো প্রতিরোধ করতে পারি, আটকাতে পারি, সেগুলো আমরা ব্যবস্থা করব। এবং সর্বোপরি সচেতনতা, প্রত্যেকে যদি নিজ নিজ জায়গায় নিজের কাজটা আমরা ঠিকমতো করতে পারি, আমরা যে কোনো কিছু থেকেই আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ, অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমরা ফুসফুস ক্যান্সার সম্পর্কে অনেক সচেতন হলাম, অনেক কিছু জানলাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, একুশে টিভিকে এবং এসকেএফকে।
প্রিয় দর্শক, ধূমপান, মদ্যপান এবং তামাকজাত দ্রব্য গ্রহণ ফুসফুসের ক্যান্সারের অন্যতম এবং প্রধান কারণ। আসুন নিজেরা একটু সচেতন হই, আত্মসচেতনতার বিকল্প কিছু নেই ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন।